আসন্ন লোকসভা নির্বাচনে নিজেদের জয় সুনিশ্চিত করতে দুই আসনে নির্বাচিত প্রার্থীদের সমর্থনে একের পর এক সভা সমাবেশ সংগঠিত করে চলেছে শাসক দল বিজেপি। পূর্ব থেকে পশ্চিম কিংবা রামনগরে উপনির্বাচন সব ক্ষেত্রে ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ব্যাপক সাড়া তৈরি করে চলেছে। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে এক মত বিনিময় সভায় মিলিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী। সাথে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য অনিমেষ দেববর্মা, মন্ত্রী টিঙ্কু রায় সহ পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা। এদিন বক্তব্য রাখতে গিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, 70-এর দশক থেকে শুরু করে 35 বছর বামেরা এবং একটা সময় কংগ্রেস রাজ্যটাকে শেষ করে দিয়েছে। একটা সময় ত্রিপুরা রাজ্য মানিয়েছিল আতঙ্ক আর হিংসার আশ্রয় নিয়ে ক্ষমতায় টিকে থাকা, কিন্তু 2018 সালে রাজ্যে সরকার পরিবর্তনের পর মানুষের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে বর্তমান সরকার ক্রমান্বয়ে উন্নয়নের কর্মযজ্ঞ অব্যাহত রেখে চলেছে। তার মধ্যে মথা বিজেপির সাথে যুক্ত হয়ে যাওয়ায় উন্নয়নের গতি আরো ত্বরান্বিত হবে। বন্ধুগণ, আমি একটা জিনিস আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আমরা এর আগেও ত্রিপুরার অবস্থা আমরা দেখেছি, 70-এর দশকে আমরা দেখেছি, 70-এর দশকের পর থেকে ত্রিপুরার যে অবস্থা হয়েছে, এই আমরা 6 বছর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আসার পর কি অবস্থা ছিল, একটা সমস্ত ত্রিপুরাতে যেন একটা আতঙ্কের পরিবেশ। আর আমরা ধরে নিতাম যে রাজনীতি করতে হবে, আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে হবে, আর হেন তেন প্রকারে সংখ্যাধিক্যের কারণে সরকারে থাকতে হবে, তারপর যা মনে ধরবে আমরা তাই করব। যাদের ভোটে আমরা জয়ী হয়েছি তাদের চিন্তা কম করা, নিজের চিন্তাটাই বেশি করা, এই তো আমরা রাজনীতি আমরা দেখেছি। সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014-তে যখন উনি প্রধানমন্ত্রীদের দায়িত্বে নিলেন, তার আগেও এক্সেপ্ট অটল বিহারী বাজপেয়ী যে সময়কাল পার দিল, সব জায়গায় আমরা এই ধরনের অবস্থা আমরা দেখেছি। আমি বারবার বলব, সেই কমিউনিস্টও নেই আর সেই কংগ্রেসও নেই, আর এখন অদ্ভুত দর্শন এগুলো নতুনভাবে সৃষ্টি করেছে এবং ওই সৃষ্টির মধ্যে ওরা থাকতে চায়, অর্থাৎ মানুষকে দাবিয়ে চলা। এদিন আলোচনার মধ্য দিয়ে বিজেপি প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান রাজ্যের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। পাশাপাশি বলেন, একসময় যারা কমিউনিস্ট করত তারাও কমিউনিস্টদের ঘৃণ্য রাজনীতির কারণে ভাতাসহ বিভিন্ন প্রকারের সামাজিক সুযোগ থেকে বঞ্চিত হতো, তবে বর্তমান সরকার প্রকৃত অর্থে সবকা সাথ সবকা বিশ্বাসের নীতিতে ভিত্তি করে কাজ করে চলেছে। এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, কল্যাণপুরে মানুষ কখনোই 1997 বা সমসাময়িক সময়ের সন্ত্রাসবাদের ঘটনাগুলো ভুলতে পারবে না। বিভাজনের রাজনীতি করতে করতে কমিউনিস্টরা গোটা রাজ্যটাকে ধ্বংস করে দিয়েছে, তবে বর্তমানে এবং আগামী দিনেও বিজেপির নেতৃত্বে উন্নয়ন সুনিশ্চিত হবে। যেখানে কমিউনিস্ট এইখানে কিন্তু বিভাজন, এরা মানুষের মধ্যে ভেজালটা লাগাবে, রাজনীতি করবে। খোয়াই জেলার মধ্যে মহকুমা আমরা কি দেখেছি, 1997 সালের কথা আপনারা ভুলতে পারবেন? আমাদের টিপরা এবং বাঙালিদের মধ্যে সন্দেহের সৃষ্টি করিয়ে অনেক ব্যবসায়ীর ক্ষতি হয়েছে। আমি বলছি এই ফলের মধ্যে অনেক ব্যবসায়ীরা থাকতে পারে, টিপরারা ভয়ে আসতে পারত না খোয়াই কল্যাণপুর, এটা কাদের সৃষ্টি ছিল এবং তাদের যে 35 বছরের শাসনে আমরা 80 জুনের দাঙ্গা দেখেছি, এটা ভুলে যাবেন না। আর আজকে ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যখন সরকারটা হলো, তারা বলতে পারবে একটা দাঙ্গা হয়েছে ত্রিপুরায়? আর যতদিন
ভারতীয় জনতা পার্টি এবং তার সহযোগীদের সরকার থাকবে ত্রিপুরা রাজ্যে জাতি উপজাতি ত্রিপুরাদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।